আগামী 26 মে 2023 তারিখে তোমাদের নার্সিং এর ভর্তি পরীক্ষা। তোমাদের অনেকেই দেখছি তোমরা কনফিউশনে আছো, নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডের পাশাপাশি তোমাদের এইচএসসি এর অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড বা অন্য কোনো ডকুমেন্ট সঙ্গে করে নিতে হবে কিনা। তার আগে তোমাকে একটা প্রশ্ন করি, তোমরা যখন এই অ্যাডমিট কার্ডটা যখন তোমরা হাতে পেয়েছো, নার্সিং ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা হাতে পেয়েছো, এই অ্যাডমিট কার্ডটা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি পড়ছো কিনা? যারা পড়ছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর তুমি যদি না পড়ে থাকো তাহলে এখনই এই ভিডিওটা পুশ করো, পুশ করে তোমার অ্যাডমিট কার্ডটা কাছে এনে আবার ভিডিওটা দেখা শুরু কর। কারণ এই নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডেই তোমাদের 6টা ইনস্ট্রাকশন দিয়ে দিছে এবং এই 6টা ইনস্ট্রাকশন মেনটেন করেই তোমার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং এই 6টা ইনস্ট্রাকশনে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডের বাইরে কোনো ডকুমেন্টসের কথা কিন্তু বলা হয়নি। তাহলে চলো আমরা একটু দেখি যে 6টা ইনস্ট্রাকশন কী কী। নাম্বার 1, অনুগ্রহপূর্বক প্রবেশপত্র কালার প্রিন্ট সহ পরীক্ষার কেন্দ্রে আনিবেন এবং ভবিষ্যৎ প্রয়োজনে ইহা সংরক্ষণ করিবেন। নাম্বার 2, উত্তরপত্রে বৃত্তসমূহ অবশ্যই কালো রঙের বল পয়েন্ট পেন দিয়ে পূরণ করতে হবে। নাম্বার 3, কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না, যেমন মোবাইল, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটার সহ এই জাতীয় যে কোনো কিছু। নাম্বার 4, পরীক্ষার্থীকে অবশ্যই সকাল 9:30 মধ্যে পরীক্ষার কেন্দ্রে অবস্থান করিতে হবে। নাম্বার 5, পরীক্ষার্থী পরীক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরীক্ষা হল থেকে বাইরে যেতে পারবে না। নাম্বার 6, পরীক্ষার্থীকে অবশ্যই কান দৃশ্যমান রেখে পরীক্ষা দিতে হবে। আশা করি এই 6টা পয়েন্ট দেখার পর তোমাদের সকলের সব ধরনের কনফিউশন দূর হয়ে গেছে। তোমাদের এখন একটাই কাজ, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের কিন্তু অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিন্তু পরীক্ষা দিচ্ছে, তোমাদের একটাই উচিত হবে যে এই অল্প সময়ের ভিতরে এই ভিডিওটাকে শেয়ার দিয়ে বা মেনশন দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া, যাতে সবাই এই জিনিসটা ক্লিয়ার হয়ে পরীক্ষার হলে যেতে পারে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা।